আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব, সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম, বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করবে বামজোট। এরপর জানিয়ে দিব, গণমাধ্যমকে বাঁচাতে সবার আগে দরকার গণতন্ত্র, বলছেন রুহুল কবির রিজভি। জানাব, শিক্ষাঙ্গনে নৈরাজ্য করছে ছাত্রলীগ, বলছে এবি পার্টি। এবারে জানাব, তাঁতি দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল। এদিকে জনপ্রতিনিধিদের বাড়িতে বাড়িতে তল্লাশি, যা বলছে যশোর পুলিশ। এবার পুলিশের বিরুদ্ধে যশোরে জনপ্রতিনিধিদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত জনপ্রতিনিধিদের কার্যালয় এবং শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের টহল দিতে দেখা গেছে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভোট কারচুপির দায় স্বীকার করে পদত্যাগ কমিশনারের। রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী ভাট্টা পাকিস্তান নির্বাচনে কারচুপির দায় স্বীকার করেছেন। দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। খবর পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত, বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করবে বামজোট। অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শ্রেতপত্র প্রকাশের দাবিতে 19 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের অভিমুখে বিক্ষোভ মিছিল করবে বাম গণতান্ত্রিক জোট। শনিবার 17 ফেব্রুয়ারি জোটের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। জোটের পক্ষ থেকে অন্য দাবি সমূহের মধ্যে রয়েছে বিদেশে পাচারের টাকা উদ্ধার, খেলাপি ঋণ আদায় সঙ্গে জড়িত এবং দায়ীদের শাস্তি, আর্থিক খাতে অব্যবস্থাপনা, অনিয়ম দূর করা সহ সর্বত্র স্বচ্ছতা নিশ্চিত করতে। সোমবার সকাল 11:30 জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে বাংলাদেশ ব্যাংক অভিমুখে মিছিল এবং ব্যাংকের সামনে বিক্ষোভ। একই দাবিতে সারা দেশে বিক্ষোভ করবে বাম গণতান্ত্রিক জোট। বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। গণমাধ্যমকে বাঁচাতে সবার আগে দরকার গণতন্ত্র, বলছেন রুহুল আমিন গাজী। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী বলেছেন, গণতন্ত্রের শত্রুরাই গণমাধ্যমের শত্রু। সাংবাদিকেরা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেন, আমাদের বুঝতে হবে গণতন্ত্র না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না। তাই গণমাধ্যমকে বাঁচাতে হলে সবার আগে দরকার গণতন্ত্র। গণতন্ত্র না থাকায় সাংবাদিকদের খুন, গুম, হত্যা, হামলা মামলা, গ্রেপ্তার করা হচ্ছে। তিনি আরো বলেছেন, সাংবাদিকেরা এখন বিভক্ত, এর ফলে সুযোগ নিচ্ছে সরকার, কিন্তু সময় একই রকম যাবে না যে সাংবাদিক সত্য লিখবে, তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেউ মামলা থেকে রেহাই পাবে না যারা সরকারের বিরোধিতা করবে। সুতরাং অনেকেই এখন সরকারের পক্ষে কাজ করছে, তাই মামলা খাওয়ার আগে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে দূরবার আন্দোলন গড়ে তুলতে হবে। আর শনিবার দুপুরে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিএফইউজের নবনির্বাচিতদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী, বিএফইউজের সহকারী মহাসচিব এমইউজে খুলনার সহ সভাপতি এহেতা শামুল হক শাওন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, এমইউজে খুলনার সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক। স্বাগত বক্তব্য রাখেন বিএফইউজে সাবেক নির্বাহী সদস্য, এমইউজে খুলনার সাবেক সাধারণ সম্পাদক এস এম আলাউদ্দিন। বক্তব্য দেন এমইউজের সাবেক সহ সভাপতি আব্দুল খালেক আজিজি, সাবেক নির্বাহী সদস্য হারুনুর রশিদ, সিনিয়র সদস্য সচিব এরশাদ আলী, জিএম রফিকুল ইসলাম, কেম জিয়াউস সাদাত, শামসুল আলম খোকন, শেখ শামসুদ্দিন দোহা, বশির হোসেন, সেলিম কাজী প্রমুখ। এ সময় রুহুল আমিন কাজী আরো বলেছেন, ক্ষমতাসীনেরা কখনো সত্য প্রকাশকে সহ্য করতে পারে না, এ কারণে সাংবাদিকরা বারবার গ্রেপ্তার নির্যাতনের শিকার হচ্ছে। এরপরও সাংবাদিকেরা সত্য লিখে থাকে, সত্য লিখতে পিছপা হচ্ছে না। তিনি বলেছেন, যতই বাধা আসুক আমাদের ছোট ছোট করে হলেও প্রতিবাদ অব্যাহত রাখতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, তাহলে একসময় ক্ষমতাসীনেরাও আমাদের কথা শুনতে বাধ্য হবে।
এ সময় তিনি বলেছেন, একজন মুক্তিযোদ্ধা আমিও বর্তমানে সরকারের সময় গ্রেপ্তার হয়ে 17 মাস জেল খেটেছি। আমি গ্রেপ্তার হওয়ার পর যারা আমার খোঁজখবর নিয়েছেন আমি তাদের কাছ থেকে কৃতজ্ঞ। আমার জন্য অনেকেই নফল রোজাও রেখেছেন, আমি তাদের এই অনুভূতির যোগ্য কিনা, তবে 17 মাস এভাবে জেল খাটা একটা ইতিহাস। এ সময় তিনি বলেন, আমাদের এখন শপথ নেওয়ার সময় এসেছে। আমাদের সাংবাদিকদের উপর চাপিয়ে দেয়া কালা নিয়মকানুন যতদিন না বাতিল করা হবে এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা না হবে ততদিন এই ফ্যাসিবাদ উৎখাতের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ। শিক্ষাঙ্গনে নৈরাজ্য করছে ছাত্রলীগ বলছে এবি পার্টি। ছাত্রলীগকে মানবতা বিরোধী দল আখ্যা দিয়ে আমার বাংলাদেশ এবি পার্টি দলটির নেতা ক্ষমতাসীন দল এর ভাতৃপ্রতিম ছাত্র সংগঠনটিকে সভ্যতার জন্য বৈরী ঘোষণা করার আহ্বান জানিয়েছে। আর শনিবার 17 ফেব্রুয়ারি সকালে দলটির উদ্যোগে রাজধানীর বিজয়নগরে দ্রব্যমূল্যের উদ্যোগতি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণ নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত নাগরিক সমাবেশ থেকে এই আহ্বান জানায় দলটির কেন্দ্রীয় নেতারা। সমাবেশে তারা বলেছেন, একটি অবৈধ একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় সেই পূর্বের ন্যায় সিন্ডিকেট বাণিজ্যকে চাঙা করে তুলেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, যার ফলে ক্রমাগত দ্রব্যমূল্যর যাতাকলে পিষ্ট হচ্ছে জনগণ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ গড়ে তুলেছে ধর্ষণ, সন্ত্রাস আর নৈরাজ্যের অভয়ারণ্য। বক্তারা আরো বলেন, সরকারের সিন্ডিকেট বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠানে এই অরাজকতা আর চলতে দেওয়া যাবে না। অবিলম্বে তারা জনগণের রক্ত শোষা সিন্ডিকেটের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্যের প্রতিবাদে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। রাজধানীর বিজয়নগরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম। বক্তব্য রাখেন দলের যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্চু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ কেন্দ্রীয় নেতারা। তাজুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের লোকজনের চাঁদাবাজির কারণে আমাদের পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকছে না। আমদানি করা সব পণ্য আওয়ামী সিন্ডিকেটের দখলে। সম্প্রতি ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মারামারি এবং ভাঙচুরের প্রসঙ্গ উল্লেখ করে এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, ক্যাম্পাস থেকে গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলোকে বের করে দিয়ে দখল নিয়েছে ছাত্রলীগ, এখন তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এছাড়াও মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং ছাত্রী নারীদের সম্ভ্রম লুণ্ঠনের মতো মানবতা বিরোধী অপকর্মের প্রতিযোগিতায় লিপ্ত তারা। সমাবেশে আরো বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুল্লাহ মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদার টুটুল, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক, গাজী নাসির উদ্দিন, যুগ্ম সদস্য সচিব শফিউল বাশার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, আমিরুল ইসলাম নূর পার্টি, মহানগর দক্ষিণের আহ্বায়ক তোফাজিল হোসেন রমিস, উত্তরের সদস্য সচিব শাইনুর আক্তার শিলা, কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিমা খান, আমেনা বেগম, ফেরদৌসি আক্তার পপি, মশিউর রহমান মিলন, রিপন মাহমুদ, ছাত্রনেতা হাসিবুর রহমান খান সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। তাঁতি দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল। বিএনপির অন্যতম সংগঠন জাতীয়তাবাদী তাঁতি দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল রোববার। 1980 সালের 8ই ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা প্রাত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার বেলা 11টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিগগিরই আলোচনা সভা করবে তাঁতি দল। তবে কয়েক বছরের মতো এবারও কেক কাটার কোনো কর্মসূচি থাকছে না। তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ জানান, কেন্দ্রীয়ভাবে ছাড়াও সংগঠনের সব জেলা মহানগর উপজেলা কমিটি তাদের সুবিধা অনুযায়ী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে। জনপ্রতিনিধিদের বাড়িতে বাড়িতে তল্লাশি, যা বলছে যশোর পুলিশ। এবার পুলিশের বিরুদ্ধে যশোর জনপ্রতিনিধিদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সেই সঙ্গে মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত জনপ্রতিনিধিদের কার্যালয় এবং শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের টহল দেখা গিয়েছে। সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলা পুলিশ সুপার পোলয় কুমার জর্দার এবং অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইনের অপসারণের দাবিতে শুক্রবার মানববন্ধন কর্মসূচির ঘোষণা
ঘোষণা দেয় পৌরসভা এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা। কিন্তু সকাল থেকেই শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের অবস্থান এবং শহরব্যাপী ব্যাপক পুলিশি টহলের কারণে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে পারেনি আন্দোলনকারীরা। সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল বলেছেন, ডিবি পুলিশ এবং কোতোয়ালি থানা পুলিশের একাধিক টিম তার সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, অনেকেই কার্যালয়ে গেছে পুলিশ। তবে এই অভিযোগ অস্বীকার করেছে যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বিলাল হোসেন। সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শুক্রবার দুপুর পর্যন্ত চেয়ারম্যানদের বাড়িতে গিয়ে এই হুমকি দেওয়া হয়েছে। এ সময় বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়িতে যায় পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন এর নেতৃত্বে অভিযান চালানো হচ্ছে। তিনি আরো অভিযোগ করে বলেছেন, বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার পলায় কুমার জর্দার এবং অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেনের অপসারণের দাবি জানা। এ সময় বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়িতে যায় পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হচ্ছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন থেকে জনপ্রতিনিধিরা একই দাবিতে 16 ফেব্রুয়ারি মানববন্ধন, 17 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল, 18 ফেব্রুয়ারি দরাটায় বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেন। এরপর তাদের অপসারণ করা না হলে হরতাল অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।